দেখো সুব্রজিৎ, বিকাল 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার গোকর্ণী এবং জুলপিয়ার মাঝামাঝি একটি জায়গায়। যেটা জানা যাচ্ছে পুলিশের প্রাথমিকভাবে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গুলি দু রাউন্ড গুলি চলেছে এবং গুলিবিদ্ধ হয়েছে মোজাম ঢালি এবং তারই এক আত্মীয় রেজওয়ান ঢালি। এই দুজন গুলিবিদ্ধ হয় এবং তারপরেই গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে প্রথমে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সেখানে মোজাম ঢালিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এরপরেই গুলিবিদ্ধ অবস্থায় রেজওয়ান ঢালিকে প্রথমে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয়েছে কিছুক্ষণ আগেই। যেটা পুলিশ জানাচ্ছে যে গুলি চালিয়েছে মানুয়ার মোল্লা বলে এক যুবক। তার কারণ যেটা জানাচ্ছে যে এই মানুয়ার মোল্লা সুরে টাকা খাটাতো এবং সেই টাকা নিয়েছিল মোজাম ঢালি। সেই জন্য বেশ কিছুদিন ধরে মোজাম ঢালির কাছে টাকা চাইছিল অভিযুক্ত যে মানুয়ার, এবং সেই টাকা নিয়েই বচসার সূত্রপাত। কয়েকদিন ধরেই তাদের সঙ্গে বনিবনা চলছিল না। আজকে 4টার সময় যখন এই মোজাম ঢালি ও রেজওয়ান ঢালি রাস্তায় ছিল, সেইখানে হঠাৎ এই মানুয়ার মোল্লা তারা সে হঠাৎই গুলি চালিয়ে দেয় দুজনকে লক্ষ্য করে, এবং তারপরেই সে পালিয়ে যায় এবং দুজনেই গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা পরে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যায়। পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার পরে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং যে অভিযুক্ত যে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে মানুয়ার মোল্লা, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একেবারে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এই গুলি চলার ঘটনাতে একজনের মৃত্যু হয়েছে, আরো একজন গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আর একবার আপনাদের বলবো, বিকেল 4টে নাগাদ এই ঘটনা ঘটেছে একেবারে প্রকাশ্য দিবালোকে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে গুলি চালিয়ে একজনের মৃত্যুর খবর সামনে আসছে, আর একজন গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সুদের কারবার নিয়ে বতসায় গুলি চলেছে বলে অভিযোগ সামনে আসছে, টাকা ধার নিয়ে সুদ না মেটানোই গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু মূল যে অভিযুক্ত, যার বন্দুক থেকে গুলি চলেছে, যে গুলি করেছে বলে অভিযোগ, এখনো পর্যন্ত তার নাগাল পায়নি পুলিশ, তার হদিশ পুলিশ চালাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের ঘটনা। আমাদের আরেক প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ময়ূখ, এটাই তোমার থেকে জানতে চাইবো যে সুদের কারবার এবং তা নিয়ে বতসা, হঠাৎ করে গুলি চললো কেন? যে গুলি চালালো এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি, স্বাভাবিকভাবে এই প্রশ্ন সামনে আসে। ময়ূখ, আগ্নেয়াস্ত্র এলো কোত্থেকে? দেখো, একদমই সেই সমস্ত জিনিস দেখা হচ্ছে মগরাহাটের পশ্চিম যুগদিয়া এলাকার ঘটনা। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এটা একদমই ব্যক্তিগত স্তরে হয়েছে, টাকা পয়সা নিয়ে বিবাদ, সুদের কারবার ছিল এই অভিযুক্তের, এবং সেই সুদের টাকা সে দিয়েছিল মোটা অঙ্কের টাকা রিটার্ন নেবে বলে, এবং তারপর সেই টাকা যখন ফেরত পায়নি তখনই সে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় এবং গুলিবিদ্ধ হয়ে একজন ডায়মন্ড হারবার হাসপাতালে মারা গিয়েছেন। তবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, এই গ্রাজ কতদিন ধরে ছিল, আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করলো, কনস্পিরেসির এই গোটা চক্রান্তে আর কেউ ছিল কিনা, সেগুলো এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পরে পুরোপুরি স্পষ্ট হবে। এখনো অভিযুক্ত পলাতক অবস্থায় রয়েছে এবং যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও মারা গিয়েছেন, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং সুদ সংক্রান্ত জিনিস নিয়ে ঝামেলার জেরেই এই গুলি চালানোর ঘটনা, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে।